Assalamualaikum. আমি বিভিন্ন টাইমে বিভিন্ন ভিডিও দিয়ে সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি, কিছু কিছু ক্ষেত্রে লাইভ দিই। আজকে সেরকম একটা পেশেন্ট, 60 বছর বয়স্ক, ওস্টো আর্থ্রাইটিস, হাঁটু ক্ষয় হয়ে গেছে, হার্ট বিকল, চেয়ারে বসে নামাজ পড়েন। মনের খুব শখ আল্লাহ তাআলা যদি আমাকে দাঁড়ায় নামাজ পড়তে দিতেন, যদি আমি ফুলের সিজদা দিতে পারতাম, কতই না ভালো করতো। হ্যাঁ, মায়ের এই ইচ্ছা শক্তিকে কাজে লাগানোর জন্য, এই ইচ্ছাকে পূরণ করার জন্য ছেলে, সমর্থবান ছেলে দুর্দান্তভাবে ছুটে বেরিয়েছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দীর্ঘ 2 বছর যাব। অবশেষে আমরা প্যাশেন্টের কাছ থেকে শুনব, তার ছেলের কাছ থেকে শুনব যে সমস্যাটা কি ছিল, কতটুকু রিকভারি হয়েছে, কি হচ্ছে। আমরা এরকম যে যেটা নি জয়েন্ট, অস্টিও আর্থ্রাইটিস বা দাঁড়াতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, ফুলরে সিজদা দিতে পারেন না, এরকম এক 60 বছর বয়স্ক পেশেন্টের আকুপাঙ্কচার করতে সাধারণত আকুপাঙ্কচার কি করে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, যেটা মনে করে আমরা এই যে আকুপাঙ্কচার দিলাম, দেওয়ার পরে বডির মধ্যে ইমিউন সিস্টেম, নিউরোট্রান্সমিটার, হরমোন এগুলোকে অ্যাডজাস্ট করে। অর্থাৎ আমার যেসব কারণের জন্য এই জিনিসগুলো ঘটে থাকে, সেই কারণগুলোকে নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসে। নিয়ে আসলে আস্তে 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 বডির মধ্যে যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলো সমাধান হয়। হ্যাঁ, কারো ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট হইতে সময় লাগে, কারো ক্ষেত্রে দ্রুত হয়। সেই জন্য কেউ কেউ আমাদের এসে দেখে থাকেন যে একটা সেশনের রেজাল্ট, দুটা সেশনের রেজাল্ট, কারো 28টা সেশন, কারো 1 মাস, কারো 1.5 মাসও লেগে যায়। দেওয়ার পরে অনেকেই আমার কাছে শুনতে চান যে স্যার ঠিকানা কই, মোবাইল নম্বর কই, কিভাবে যোগাযোগ করবো, কিভাবে কি করবো। এখানে এই যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওর উপরে দেখেন ঠিকানা দেওয়া আছে, উপর একটা মোবাইল নম্বর দেওয়া আছে, আপনার যত ধরনের প্রশ্ন ওই মোবাইল নম্বরে করতে পারেন, করলে জানতে পারবেন। আর আমার প্রায় 3 লক্ষ ফলোয়ার, প্রচুর লোক ফোন করে, সবার ফোন তো রিসিভ করার মতো সমর্থ আমার হয়ে ওঠে না। আমার তবে আমাকে মেসেজ দিলে আমি অফশোর টাইমগুলোতে আমি মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। আর সবচেয়ে ভালো হয় এইগুলো কমপ্লিকেটেড ডিজিজগুলি আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে, যিনি ভুগতেছেন দীর্ঘদিন যাব, এখানে এই থেরাপি, ওখানে এই এ বলতেছে, এই ও বলতেছে, দিনের পর দিন কিন্তু হচ্ছে না, তো ওনার রিকভারি হচ্ছে, উনি বোঝেন কোন সমস্যা থেকে মুক্ত হলাম। কাজেই যেহেতু এইসব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসতেছে, কাজেই এই ক্ষেত্রে পেশেন্টের শুধু ফোনে কথা বলে, হোয়াটসঅ্যাপে দেখে বা রিপোর্ট দেখে সিদ্ধান্ত দেওয়া যায় না। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল সায়েন্স সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্যাথোলজিক্যাল টেস্টের পাশাপাশি ক্লিনিক্যাল সাইন সিস্টেমগুলো দুটোর করিলেশন করে মিলাই দেখার পরে সিদ্ধান্ত আসে ডায়াগনোসিস কি, কোন কোন মেথড। কিন্তু আমার এখানে প্রচুর মেথড আছে, উন্নত বিশ্বে যতগুলি মেথড ইউজ করা যায়, চায়নাতে যতগুলি মেথড ইউজ করা যায় এইসব রোগের ক্ষেত্রে, সব ধরনের মেকানিজম আমার এখানে আছে। হোক সে আকুপাঙ্কচার, হোক সে ফিজিওথেরাপি, হোক সে ইলেকট্রনিক ফিজিওথেরাপি, হোক সে চাইনিজ থেরাপি, হোক সে জার্মানের উন্নত মানের মেশিন, হোক সে সুইজারল্যান্ডের বা ওয়েস্টার্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির আধুনিক মেশিন, সবগুলো আছে। কোন রোগের ক্ষেত্রে কতগুলো মেশিন ইউজ হবে, কোন রোগের ক্ষেত্রে কতটা নিডল ইউজ হবে, কোন জাতের নিডল ইউজ হবে, কতটা মেশিন ইউজ হবে, এটা পেশেন্ট না দেখে ওইভাবে কিন্তু শুধু শুনেই বলা যায় না। এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে যে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু ক্ষয়, বাতের ব্যথা, হয়তো সিনারসন এইভাবেই চলতে হবে, এই ব্যথা নিয়েই আপনাকে চলে যেতে হবে, তাই কি সত্যি কি তাই? এই ব্যথা নিয়ে আমি সারা জীবন যতদিন বাঁচবো ততদিন থাকবো,
চেয়ারে বসে নামাজ পড়তেছে, বাকি জীবনটা কি চেয়ারে বসে নামাজ পড়ে কাটাই দেবো? আমরা পেশেন্টের কাছ থেকে শুনবো যে না, যে উনি কি আসলে চেয়ারে বসেই নামাজ পড়তেছেন নাকি এখন অন্য কোনো সিস্টেমই আছে? আমরা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে আমরা নিজের গুলো উদ্যোগ করব। সাধারণত অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনার এখানে এটা কাজ হয় কিনা, ওটা কাজ হয় না। মোটা দাগে আমি বলি, বাতের ব্যথা, যে কোনো ধরনের বাতের ব্যথা, হোকসে গাউট বা অন্য কোনো ইয়ে বাতের ব্যথা, আলহামদুলিল্লাহ, স্ট্রোকজনিত, এমএনডি বা অন্য কোনো কারণে কথা বলতে জড়তা, আলহামদুলিল্লাহ, প্যারালাইসিস, আলহামদুলিল্লাহ, নিউরোলজিক্যাল অন্য যে কোনো সমস্যা সমাধানে আকুপাঙ্কচার সহ এই ইয়েগুলি খুব রেজাল্ট, ভালো রেজাল্ট বহন করে। আমরা এখন ইয়ে শুনতে চাইব, আপনার কি সমস্যা ছিল? নামাজ পড়তেন কিভাবে? নামাজ পড়ছেন এখানে আকুপাঙ্কচার দেওয়ার পরে এখন দাঁড়ায় নামাজ পড়তে পারেন, ফুলের সিদ্ধ দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমার পেশেন্ট তিনার ছেলে, এই মুরব্বী, আমি তিনার কাছ থেকে একটু শুনতে চাইব যে কি সমস্যা ছিল। আমার আম্মা আনোয়ারা বেগম, বয়স 60, তো উনি দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর বিভিন্ন জায়গায় ডাক্তার দেখেছি, ঢাকা, তারপর সিলেট, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখেছি। দীর্ঘ 2 বছর ধরে তার হাঁটু ব্যথা ছিল প্রচণ্ড, নামাজ পড়তে পারতো না, হাঁটতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ 18 সেশন দেওয়ার পরে এখন মোটামুটি প্রায় 80% প্লাস সুস্থ, এখন নামাজ পড়তে পারে, হাঁটাহাঁটি করতে পারে, আধা ঘন্টা পর্যন্ত হাঁটলেও কোনো সমস্যা হচ্ছে না এবং নামাজ প্রপারলি পড়তে পারতেছে। আগে যারা চেয়ারে বসে নামাজ পড়তো এখন সম্পূর্ণরূপে নামাজ পড়তে পারে। আচ্ছা, যেটা বললাম যে হাঁটা, আগে হাঁটতে পারতেন কিনা এবং দাঁড়ানোর কি সমস্যা ছিল? আগে হাঁটলে 2-3 মিনিট 2-3 কদম দিলেই হাঁটে, মানে পাটা ফেলতে পারতো না নিচে, প্রচণ্ড জ্বলাপড়া করতো এবং ব্যথা পাতো, ব্যথা পেতো। এখানে কত আকুপাঙ্কচার সেশন দিলেন? 18টা দেওয়ার পরে এখন কত খাটতে পারে? এখন আমি এখান থেকে মগবাজার থেকে মালিবাগ কন্টিনিউ 5-6টা সেশন দেওয়ার পরে আমি কিন্তু প্রতিদিনই এই মালিবাগ পথে হাঁটা নিয়ে গেছি। হাঁটা নিয়ে গেছেন? আরেকটা, যে উনি যে আগে নামাজ পড়তেন চেয়ারে বসে, দাঁড়ায় পড়তে পারতেন না যেহেতু ব্যথা, এইটা এই যে আকুপাঙ্কচার সেশন নেওয়ার পরিণতিতে এখন এখন কি শুধু দাঁড়ায় নামাজ পড়তে পারে? আমরা এই জাতীয় পেশেন্ট যারা চেয়ারে বসে নামাজ পড়েন এবং ধরে নেওয়া হয় যে বাকি জীবন গুলো এইভাবেই কেটেতে হবে, না, আমরা দক্ষ আকুপাঙ্কচারের কাছে গেলে কিন্তু এর সমাধান পেতে পারি। আসলে কে দক্ষ আমরা গেলেই কিন্তু বুঝতে পারবো, সে আসলে চীনের সুতিকা ঘর হচ্ছে গেলে আকুপাঙ্কচার সুতিকা ঘর চীন থেকে অরিজিনালি তিনি ট্রেনিং প্রাপ্ত কিনা, চীন থেকে এই বিষয়ের উপর তার প্রশিক্ষণ আছে কিনা, তিনি আকুপাঙ্কচার আসলে দক্ষ কিনা হলে কিন্তু হবে, না হলে গেছি করছি রেজাল্ট আসে নাই, আকুপাঙ্কচারের রেজাল্ট আসে নাই, কিন্তু আকুপাঙ্কচারের দোষ আমার যদি দক্ষতা না থাকে এই পেশেন্ট এরকম রেজাল্ট আসবে না, হবে কিন্তু এই আকুপাঙ্কচারের রেজাল্ট আসে না, আসলে আকুপাঙ্কচারের না দোষ আমার, আমরা যার কাছে যাচ্ছি একটু দক্ষ, আমরা বেশি একটু দক্ষ কাছে যাই গেলেই এই সব নিউরোলজিক্যাল সমস্যার সমাধান সম্ভব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।